তৃতীয় বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবির কতুলপুর দামোদর হেলথ কেয়ার ও দামোদর ডায়াগনস্টিক কেয়ারের উদ্যোগে সত্যি মানবিক পদক্ষেপ। স্বাস্থ্যসাথীর মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা পশ্চিমবঙ্গ জুড়েই হচ্ছে, এমনকি পশ্চিমবঙ্গের বাইরেতেও হচ্ছে। কিন্তু তার জন্য অনেক সময় রোগীর পরিবার পরিজনদের নানান ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হয়। দুর্ভোগের শেষ এখানেই নয়, এছাড়াও যেতে হয় হসপিটাল কর্তৃপক্ষের মর্জির উপরে। কিন্তু কতুলপুর দামোদর হেলথ কেয়ার সেই সকল পেশেন্টের জন্য সুযোগ করে দিয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষ ইতিমধ্যে স্বাস্থ্যসাথীর মাধ্যমে বিভিন্ন চিকিৎসা শুরু করেছে, আর এই কারণে দরকার হয় প্রতিনিয়ত রক্তের। আর সেই কথা মাথায় রেখেই এদিন কতুলপুর দামোদর হেলথ কেয়ার ও দামোদর ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে রক্তদান শিবির হয়ে গেল। জানা যায় কর্তৃপক্ষের সমস্ত স্টাফ রক্ত দেওয়ার পাশাপাশি কতুলপুরের বিভিন্ন জায়গা থেকে রক্তদাতা রক্তদান করতে এসেছেন। দামোদর হেলথ কেয়ারের ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয় 70 জনের মতো রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। আমাদের দামোদর হেলথ কেয়ার নার্সিংহোমের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি। গত বছরও আমরা ঠিক একইভাবে এরকম একটা আয়োজন ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলাম। এবারও একই সময় আমরা আবার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। আমরা আশা রাখছি 50-70 জনের মতো আমরা এখানে ডোনার পাবো। মূলত এই সময়টা ব্লাড ক্রাইসিস থাকে, সব ব্লাড ব্যাঙ্কই আমাদের কাছাকাছি, যেরকম বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্ক বা বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক, অনেক সময় আরামবাগ ও আমাদের যেতে হয়। সেক্ষেত্রে আমরা দেখছি ব্লাড ব্যাঙ্কে যথেষ্ট ক্রাইসিস থাকছে, পেশেন্ট ডোনার নিয়ে গেলেও ব্লাড পাচ্ছে না। তো সেই সব কারণের জন্যই এই সময়টায় আমরা ব্লাড ক্যাম্প করে থাকি। এবছরও আমরা একইভাবে ব্লাড ক্যাম্পের আয়োজন করেছি, ব্লাড ডোনেশন ক্যাম্পের। দেখা যাক কতজন কি ডোনারের আমরা ব্যবস্থা করতে পারি। আমাদের একটা মোটামুটি টার্গেট রেখেছি যে 70-80 জনের একটা টার্গেট আছে। এবার ওয়েদার আজকে তো যথেষ্টই খারাপ, আপনারাও দেখতে পাচ্ছেন, তবু আশা করছি মোর দেন 50 আমরা ওভারকাম করতে পারব। অপরদিকে একজন রক্তদাতা জানান, রক্তদান কর্মসূচির জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ, রক্তদান করতে পেরে ভালো লাগছে। এই যে কতুলপুর দামোদর হেলথ কেয়ারে রক্তদান শিবির চলছে, এই রক্তদান শিবিরে আমি বাইরে থেকে এসেছি। এই রক্তদান শিবির যাতে আরো ভালো হয় খুব আনন্দিত আমি। এই রক্তদানে আমি দিয়ে আনন্দিত, অনেক মানুষ প্রাণ বাঁচবে, সব মানুষ যেন আমার মতো আগিয়ে আসে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। এসে গেল বং পিৎজা, আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকোনের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।